জাগোনিউজের সকল দর্শককে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। নারী দিবস উপলক্ষে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আলোকিত এবং সফল নারীদের কথা আলোচনা করলে যার নাম প্রথম সারিতে থাকবে, যিনি মায়া, মমতা, ভালোবাসা এবং প্রজ্ঞা দিয়ে আবির্ভূত হয়েছেন মা রূপে। সবিজের প্রায় সবাই তাকে মা নামেই ডাকে, তাকে আর নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সকলের প্রিয় অভিনেত্রী ডলি জহর, কথা বলবো তার সাথে। আপা, আপনাকে আমন্ত্রণ, নারী দিবসের শুভেচ্ছা, কেমন আছেন? আছি, ভালো আছি। নারী দিবস বলে কোনো দিবস নাই, এটা বিদেশে আছে, ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে। আমরা আসলে নারী দিবস খামাখাই পালন করি আমার মনে হয়, কারণ আমরা প্রতিদিনই আমার মার সঙ্গে থাকি, বোনের সঙ্গে থাকি, স্ত্রীর সঙ্গে থাকি, বান্ধবীর সঙ্গে থাকি, নিজের মেয়ের সঙ্গে থাকি। তাহলে বিশেষ করে একদিন নারী দিবস কেন হবে বলো? আজকে তো আজকে নারী দিবস, কালকে নারী দিবস, পরশু নারী দিবস, প্রতিদিনই নারী দিবস। নারী দিবস বলে কোনো দিবস নাই আমার কাছে, নাই আর কি। আমার কথা বললাম, ব্যক্তিগত মতামত। আর তুমি যদি বলো যে না নারী দিবস সবাই কিছু বলেন, আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না। তবে একজন নারী হিসেবে বলতে পারি, নারীদের আমাদের যে অগ্রসর, মানে আমরা যে অবস্থায় আমরা এসেছি, যে অবস্থায় এসেছি, যে সুযোগগুলো পাচ্ছি, এটা আসলে আমাদের নারী অধিকার থেকে আমাদের পাওয়া, আমার ঘর থেকে পাওয়া। প্রথমে আমার বাড়িতে আমার মা বাবা যদি আমাকে না ছেড়ে দিত তাহলে আমি বেরোতে পারতাম না, আমার সমাজ যদি আমাকে গ্রহণ না করতো তাহলে আমি একটা সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্য হতাম না, আর দেশের কাছে, রাষ্ট্রের কাছেও আমি গ্রহণযোগ্য বলে আমাকে পুরস্কৃত করে সরকার প্রধানরা। এখানে নারী আলাদা বলে কিছু নাই, আমি আমার একজন নারী হিসাবে আমার অধিকার থেকে আজকে আমি এখানে এসেছি। একুশে পদকে আসতে চাই, আপনি একুশে পদকে ভূষিত হয়েছেন, তো অবশ্যই আপনাকে আমাদের জাগো নিউজের পরিবার থেকে অনেক অনেক অভিনন্দন। এবং কেমন লাগছে একুশে পদক প্রাপ্তির পরে? পুরস্কার পাওয়ার পরই তোমার একটা এক এক সময় এক একটা ফিলিংস হয়, প্রায় সবগুলোর মধ্যে সিমিলারিটি থাকে, কারণ এই জন্য থাকে যে আমি পুরস্কার পেলাম, একটা আনন্দ। আর একুশে পদকটা আমার বিশেষ করে বেশি ভালো লাগছে, এই কারণে ভালো লাগছে, আমি পেয়েছি লাগছে এই কারণে যে আমি জীবিত অবস্থায় পেলাম। যদি আমি যারা মরণোত্তর পায় তাদের চাইতে আমি ভাগ্যবতী, কাজে এই জন্য আমার ভাগ্যকে আমি মানে ধন্যবাদ জানাচ্ছি যে আমি আমার ভাগ্য ভালো বলে পেয়ে গেলাম। আর একুশে পদক পাওয়াতে আমি ডলি জোহরে আছি, বরঞ্চ অনেকে অনেক নাটকে আমাকে নিতে চেয়ে বলে না 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 না, ওকে নেওয়া যাবে না, পদক একুশে পদক পেয়েছে তো কাজেই ওনাকে এই ক্যারেক্টারে নিলে উনি হয়তো করবেন না, এগুলো ফিসফিস করে আলোচনা হয় সব ইয়েদের মধ্যে, আমাদের মিডিয়াতে। তো আমারও কথা তাই, একুশে পদক পাওয়ার জন্যে না, আমি আসলে প্রথম থেকেই সবগুলো ক্যারেক্টার এখন আর করতে ভালো লাগে না, বয়সের কারণে, সময়ের কারণে, কারণ অনেক দূর চলে এসেছি কাজ করতে করতে। ধরো টেলিভিশনের থেকে আমি শুরু করেছি 47 বছর চলছে আমার, তো এখন যে কোনো ক্যারেক্টার করতে একটু বেছে করতে হয়, একটু বুঝে করতে হয়, আর মন থেকে সায় না পেলে ওই রকম চরিত্র করতে ইচ্ছে করে না সবারই। আমার একার কথা বলছি না, আমাদের প্রত্যেক শিল্পীরই, সিনিয়র শিল্পী যারা অনেক দিনের অভিজ্ঞ তারা একটু বেছে একটু বুঝেই কাজটা করেন। বাচ্চাদের যেটা যেটা পাবে সেটাই ভালো লাগবে, কিন্তু বড়দের আমাদের তো সব কিছু ভালো লাগার কথা না, কিছু করার থাকলে করতে ভালো লাগে, চ্যালেঞ্জ থাকলে করতে ভালো লাগে, তাই না? এখন আমরা যেভাবে নারী দিবস পালন করছি, আপনার ক্যারিয়ারের শুরুতে কীভাবে পালন করা হতো? আমার মনে নেই, কারণ নারী দিবস সম্পর্কে আমার কোনো মাথার মধ্যেই ছিল না। নারী দিবস কখনো হয় বা কীভাবে হয়, কেন হয়, বা এটা খুব খুব ইম্পর্টেন্স কিছু কি না, আমার মনে নেই। কিন্তু অনেক আগে আমি কীভাবে করতাম, কারণ কখনো করিনি। এই যে এখন সবাই ডাকছে, সবাই বলছে নারী দিবস সম্পর্কে কিছু বলেন, তাই আমি এই যে এরকম অ্যাবনর্মাল কথাবার্তা বলি যেগুলো তোমাদের কাছে হয়তো গ্রহণীয় না, মনে হচ্ছে এগুলো কেন বলে, উনি হয়তো কিছু একটা বড় বড় বুকিশ কথা বলবেন, কেউ শুনে হয়তো আনন্দিত হবে আমার কথা শুনে, আমার কথা শুনে আমার দর্শকরা বিরক্ত হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় আমরা অনেকেই নারী দিবসটাকে খুব একটা আলাদাভাবে কিছু দেখি না, আমরা অনেকেই দেখি না, আমরা অনেকেই আলোচনা করি, তো আমরা সব দিনই নারী, তার নারী আবার আলাদা দিবস হবে কেন? বর্তমান সমাজে আপনি নারীদের অবস্থান কেমন দেখছেন? ওই যে বললাম, আমাদের নারীরা আমরা কাজ করছি, মাঠে কাজ করছি, ঘাটে কাজ করছি, আমরা রাস্তায় কাজ করছি, একটা ফল একটা কমতি আমাদের মধ্যে আছে, যেটা হলো 5 জন লোক মাটি কাটছে, মাটি বহন করে নিয়ে ফেলছে, সেখানে 2 জন পুরুষ, 3 জন মহিলা,
তিনজন মহিলা কিন্তু কাজ করেই যাচ্ছে কন্টিনিউয়াস, দুজন পুরুষ কিন্তু বিড়ি খাওয়ার জন্য সাইডে বসে বিড়ি টানছে, একটু রিল্যাক্স হচ্ছে, একটু চা খাচ্ছে, বা ধরো একটা চায়ের স্টল থাকলে তার মধ্যে বেঞ্চে বসে একটু রেস্ট নিচ্ছে। কিন্তু ওই তিনটা মেয়ে কিন্তু রেস্ট নিচ্ছে না, ওরা কাজ করে যাচ্ছে। কারণ তোমার পারিশ্রমিক যদি 10 টাকা হয়, ওদের পারিশ্রমিক 15 টাকা, কাজে ওর টাকা বেশি, আমার নারীদের টাকাটা কম। এইটা যাতে না হয়, আমি একজন নারী হিসাবে এখানে আমার প্রতিবাদ আছে। কাজ কিন্তু 5 জনই করছি, আমার একটা নারী হিসাবে হয়তো দুর্বল, আমি হয়তো আমার যেটা মাথায় নিচ্ছি আমার ভারটা হয়তো বেশি ভার হচ্ছে না, একটু কম নিচ্ছি, পুরুষটা হয়তো একটু বেশি ভারেরটা নিচ্ছে, হতে পারে। কিন্তু তার মানে এই না যে পুরুষকে বেশি টাকা দিতে হবে, মেয়েকে কম টাকা দিতে হবে, এটা আমি মানি না। চমৎকার করে বললেন আপা। এবার যদি একটু সবিজ অঙ্গনে আসতে চাই, দীর্ঘ ক্যারিয়ার আপনার, তো তখন যেভাবে কাজ করেছেন এখনও অনেকে নতুন নতুন কাজ করছে, তো যদি বলি যে একটু পার্থক্য কি কোথাও দেখছেন বা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়, তাই না? সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, আমাদের যে টেকনিক্যাল ব্যাপারগুলো তো পরিবর্তন হয়েছে, আগে তো এমন ছিল না। আমরা তো টেলিভিশনে এক বড় বড় 3 ক্যামেরা, বাপরে বাপ, ক্যামেরা নাড়াতেই ক্যামেরাম্যানদেরকে বোঝা যেত না আমার তো ক্যামেরা নড়ছে, ক্যামেরাম্যানদের দেখা যেত না, এখন তো ক্যামেরা দেখা যায় না, ক্যামেরাম্যানদের দেখা যায়, ছোটো ছোটো ক্যামেরা দিয়ে অনেক কিছু করা যাচ্ছে, তাই না? তো সময়ের সঙ্গে সঙ্গে যেমন পরিবর্তন হচ্ছে, আমাদের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, আমাদের টেকনিক্যাল সাইডে পরিবর্তন হচ্ছে, আমাদের টেকনিকে মানে আমাদের যে অভিনয়ে যে আমরা কাজ করছি সেখানে টেকনিক্যালি যে মানে টেক করা হয় সেগুলো তো পরিবর্তন আসছে, সব কিছুতে হচ্ছে। কাজে এটা তখন এমন ছিল, এখন এমন না, এখন অন্যরকম, এটা ঠিক এতটা বিশ্লেষণের কিছু নাই। বিয়ের পরে তার শ্বশুর বাড়ি থেকে কাজ করতে দেবে মিডিয়াতে, বিশেষ করে দিতে চায় বা দিতে চায় না, এক্ষেত্রে আপনি কি বলবেন? আগেও ছিল কেউ দিতে কেউ দিত না। আমার বাবা মা দিত, আমি যেতাম, অনেকে বাবা মা দিত না তাই যেত না। আমারই এক বান্ধবী এই এখন এই মুহূর্তে নাই, বেঁচে নাই, সে মারা গেছে। তো আমি যখন মঞ্চনাটক করতাম, আমরা কী করতাম তোমার যে এই বিভিন্ন দেশে যেতাম না, তো শো করতে আর কি, মঞ্চনাটক থেকে, যেমন আমি ইটালি, ফ্রান্স, সুইজারল্যান্ড অনেক জায়গায় গেছি। ওইখান থেকে যখন আমি ব্যাক করলাম, আমার বান্ধবীর বাসায় গেলাম, তখন বান্ধবী বললো কি, কিছু ছবি দেখালাম ওকে, তখন ও বললো কি, ডলি তোর কি মজা, তুই নাটক করিস, তাই কত ঘুরে বেড়াতে পারিস, কত জায়গায় যাস, কত দেশ ঘুরলি, আমাদের তো ওই সুযোগ নাই। তখন আমি যাই, তুই তো কিপটা, তুই চাইলে যেতে পারিস, আমার টাকা নেই, আমি পার্সোনালি যদি যেতাম, আমার গ্রুপে না যেতাম, আমি তো এত দেশ ঘুরতে পারতাম না, আমার তো এত টাকা নাই, তো তোর তো অনেক টাকা। ওদের একটা ব্যবসা ছিল বড়, ওদের নামটা বলি না, ওদের একটা বিরাট ইন্ডাস্ট্রি ছিল, সেখান থেকে চাইলে সে বাইরে ঘুরতে যেতে পারতো, পয়সা খরচ করতে পারতো, সে করতো না, সে যেত না, আর আমরা তো ওই সুযোগে যেতাম, আমি পার্সোনালি তো যেতে পারতাম না অত জায়গায়। ম্যান টু ম্যান ভ্যারি করে, সবাই তো না, যেমন ওর যাওয়া হয়নি, ওর ফ্যামিলি ওকে যেতে দেয়নি, ওর হাজব্যান্ড ওকে নিয়ে যায়নি, আবার আমার হাজব্যান্ড আমাকে আটকায়নি, আমি যেতে পারতাম, এই তো তফাৎ। তার মানে পরিবার এবং শ্বশুরবাড়ি থেকে আপনার একদম সাপোর্ট পাওয়া হয়েছে? পেতেই হবে, কারণ আমার শাশুড়ি খুব পছন্দ করতেন আমি অভিনয় করি টুকটাক, মানে উনি আমার চাচা শ্বশুর, আমার মঞ্চ নাটক দেখে বাসায় এসে কি উচ্ছ্বাস তার, সেই গ্রামে যে শ্বশুরের মাগুরায় অনেক বড় বড় জায়গা যারা আছেন তাদের সাথে আলাপ করতে, এমনকি সামনে ইলেকশন, সেই ইলেকশনে আমার বউকে দাঁড় করাবো, ওইখান থেকে ও এত পপুলার, সবাই ওকে পছন্দ করে, এই যে ওনার উচ্ছ্বাস চাচা শ্বশুরের, আমার শ্বশুর ছিলেন না, ওকে তো আমি পাইনি ওনাকে, তো আমার শ্বশুরবাড়ি থেকে ওদের অনেক সাপোর্ট ছিল, আমাদের বাড়ি থেকে আমার সাপোর্ট ছিল, যার জন্য কোনো সমস্যা হয়নি। ঢাকাই চলচ্চিত্রে নারীদের অবদান সম্পর্কে যদি কিছু বলতেন? আমাদের চলচ্চিত্র নারীরা তো কষ্ট করছে সব জায়গায়, যেমন কষ্ট করে আমাদের নাটকে, আমাদের সিনেমায় বলো, সব জায়গায় নারীরা কষ্ট করে, আমাকে কম কষ্ট দিয়েছে বলো, মাকে যদি ধরে গাছের সঙ্গে বেঁধে বা একটা বাঁশের সঙ্গে বেঁধে বা একটা কিছুর সঙ্গে বেঁধে যদি মাকে অত্যাচার করা যায়, মারা যায়, তাহলে ছবিটা মাকে কষ্ট দিলে ছবি নাকি চলবে ভালো, এই হলো ওনাদের ধারণা। তা আমাকে কষ্ট দেওয়া হতো, আমি কষ্ট পেতাম, এই একটা শেষ ছবির শেষ এন্ড ক্লাইম্যাক্স যেটাকে আমরা বলি, এটা শেষ হতে অনেক সময় নিত, অনেক সময় নিত, এই কারণে যে কয়েকদিন টানা শুটিং হতো, ওটার 3-4 দিন লেগে যেত বা তারও বেশি লাগতো। তো আমাদের নারীদেরই কষ্ট দিলে নাকি ছবি ভালো চলে, এই শুনলাম, হিরোদের চেতে নায়িকা কষ্ট পেলে
ছবি ভালো চলবে, এই তো। কেন জানি না মানুষের মন মানসিকতা, কেন আমি জানি না। এখন কি কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়? এখন আমাদের ওটিটি ফিল্ম যেগুলো হচ্ছে এটা অন্যরকম, একেবারে অন্য ফ্লেভারে হচ্ছে, এবং আমি এটাকে সাপোর্ট করি। হচ্ছে হোক, আস্তে আস্তে হয়তো আমাদের একটা ফর্মে চলে যাবে। এই ফর্ম থেকে চেঞ্জটা তো অবশ্যই আসবে। আমি হতাশ কোনো ব্যাপারে হই না, আমি খুব আশাবাদী। আমি এইরকম একটা মানুষ, সব ব্যাপারে আমি খুব আশাবাদী। আমার কাছে মনে হয় যে এর পরিবর্তন একদিন হবে, এই সময়টা একদিন থাকবে না, ভালো একটা সময় আসবে। আমাদের দেশের যেমন মানে অনেক সার্বিক অনেক দিকে যেমন পরিবর্তন হয়েছে, মন মানসিকতা মানুষের পরিবর্তন হবে। তবে আমাদের যুব সমাজ, আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে আমাদের বাবা মাদের গাইড করতে হবে। বাবা মারা প্রপারলি আমাদের ছেলে মেয়েদের গাইড করি না, ছেলে মেয়েদেরকে ছেড়ে দেয়, তোমরা ইউনিভার্সিটি যাচ্ছ যাও, তোমরা ক্লাস করে আসতেছো আসো ভাত খাও। মানে আমার ছেলেমেয়েরা কী করছে, কতদূর যাচ্ছে, কোন পথে যাচ্ছে, এটা আমাদের বাবা আমাদের অনেক খেয়াল করতে হবে। যেহেতু এখনকার ছেলেমেয়েদের কথা বললেন, আমি একটা কথা জানতে চাই যে আপনারাও পড়াশোনা করেছেন, বড় হয়েছেন, কাজ করেছেন, এত জনপ্রিয়তা লাভ করেছেন, তো তখনকার নারী সমাজ এবং এখনকার নারী সমাজের মধ্যে কী কী পরিবর্তন আপনি লক্ষ্য করছেন? আলাদা করে নারী সমাজের মধ্যে কোনো পরিবর্তনের কিছু নাই তো বাবা। পরিবর্তনটা আমাদের সমাজ আমাদেরকে পরিবর্তন করে দিচ্ছে, আমাদের সিস্টেম আমাদেরকে পরিবর্তন করে দিচ্ছে, আমাদের নিজেদের মতো কোনো পরিবর্তন হওয়ার কিছু না। আমি মা মাই থাকবো, বোন বোনই থাকবে, স্ত্রী স্ত্রী থাকবে। যখন সে সুযোগ পাবে খারাপ কিছু করার, খারাপ কিছু করছে, আগেও করেছে, এখনও করে, ভালো কিছু করার সুযোগ থাকলে ভালো কিছু করবে। আর সবচেয়ে বড় কথা মন মানসিকতা, শিক্ষা দীক্ষা মানুষকে থাকতে হবে, পারিবারিক শিক্ষা, হয়তো তোমাকে বললাম পারিবারিক শিক্ষাটা খুব বেশি দরকার। সিনেমা একটা নারীর উন্নয়নে কতটুকু ভূমিকা রাখছে বলে মনে করেন? হ্যাঁ, কাজ করছে, কাজ করতে হবে, আগেও করেছে, এখনও করছে, করবে, সুযোগ থাকতে হবে কাজ করার, ভালো কাজ করার। নারী পুরুষ পাশাপাশিই তো কাজ করে, আলাদা করে নারীকে কখনোই আমি দেখি না, তোমারও দেখা উচিত না, প্রশ্ন করা উচিত না নারীকে, কেন আমি নারী, আমি আমার অধিকার দিয়ে, আমি আমার জ্ঞান দিয়ে, আমি আমার কী বলে তোমার মেধা দিয়ে আমি অর্জন করে নিব, আমাকে আলাদা করবে কেন? আমি একটা পুরুষের পাশাপাশি দৌড়াতে পারি। আমি যখন ছোটোবেলায় যখন আমরা ইয়েতে যেতাম, মাঠে যেতাম গার্লস গাইড হিসাবে বা মুঘল ফৌজ হিসাবে, আমাদের ছেলেদের সঙ্গে পাশাপাশি আমরা খেলাধুলা করতাম, মার্চ পাস্ট করতাম, বড় বড় নেতারা এসে স্যালিউট দিতাম, আমি স্যালিউট দিতাম। আমাকে আমার ভাইয়ারা বড় ভাইয়ারা আমাকে ডান পাশে রাখতো, কারণ আমি যাতে স্যালিউটটা দিই। তখন ছেলেরা চান্স পেত না, কারণ যে ভালো জানে ভালো পারে, যারটা ভালো হয়, যার মেধাটা বেশি তাকে দেয়া হতো তখন। এবং সেই হিসাবে আমি তো বহুবার 23শে মার্চ বলো, 14ই আগস্ট বলো, স্বাধীনতা দিবসে, পাকিস্তানের কথা বলছি, আমি স্যালিউট দিতাম। কিন্তু আপা, আমরা দেখি যে বিভিন্ন অঙ্গনে নারীদের কাজের ক্ষেত্রে বিভিন্ন বৈষম্যের শিকার হতে হয়, পারিশ্রমিকের দিক থেকে কাজের ক্ষেত্রে বলি, তোকে বললাম একটু আগে, আমাদের বৈষম্য তো অবশ্যই আছে। এই যে আমাদের শ্রমিকদের কথা ধরো, গার্মেন্টসেও তাই, যতটা খাটায় মেয়েদেরকে ততটা তো ওইভাবে পারিশ্রমিক দেওয়া হয় না ওদেরকে। এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? এখান থেকে সিস্টেমটা করে নিতে হবে, সিস্টেমটা করে নিতে হবে। সবাইকে আর অমানবিক না, মানবিক লোকও আছে, মানবিক মানুষও আছে, যাদের ফ্যাক্টরি আছে, যাদের বড় বড় ব্যবসা আছে, তাদেরকে দেখতে হবে। আমার মা বোনকে যদি সম্মান দিতে পারি তবে আমি ওদেরকেও দিতে হবে। আর যদি মা বোনকে সম্মান যারা না দেবে, তারাও শ্রমিককে, মহিলা শ্রমিককে সম্মান করবে না, কারণ তারও পরিবার আছে, তারও ছেলে মেয়ে আছে, তাকে ওই অর্থ দিয়েই তার পরিবার চালাতে হয়। তা আমি যদি না ভাবি ওটা, খালি ওকে আমি নিষ্পেষিত করবো, ওর কাছ থেকে কেড়ে নেবো জিনিসপত্র, তার কাছ থেকে তাকে আমি কাজে লাগাবো কিন্তু পয়সা দেবো না, এটা যাদের ভাবনা থাকবে কোনোদিনই পরিবর্তন হবে না। আমি আমার বাসার কাজের মেয়েটাকে আমার যে কাজটা সে করে, ধরো ওকে 1000 টাকা দিলেই হবে, আমি ওকে 3000 টাকা দিই, তুমি বিশ্বাস করবে? আমার কাজের মেয়ে বোকা হয়ে যায়। আমি বলছি ও আমাকে, আমি প্রথম দিন যখন আসলাম বলে কী রে এই কাজ করবি, তুই কত নিবি, প্রশ্ন করতে হয়, করলাম, বলে খালাম মা কী করবো এটা এটা, আচ্ছা এ আপনি ঘর তো বড়, আচ্ছা এই দিয়েন। আমি বলছি ঠিক আছে, আর কি মাঝে মাঝে এটা করবি, যেটা আমি যদি বলি যে করতে করতে, হ্যাঁ করতে পারবো, কেন পারবো না, আচ্ছা ঠিক আছে, তা খালাম মা আরেকটু বাড়াই দিয়েন। আমি বলি আর তুই ডাবল নিস, হইলো তো এক কথায়, কারণ ওই টাকাটা আমার জন্য কিচ্ছু না কিন্তু ওর জন্য অনেক, আমাকে ভাবতে হবে ওটা, ওই শ্রমিকটার জন্য অনেক টাকা ওর জন্যে, আমার জন্য কিন্তু কিছু না। আমার ওকে দিয়ে যদি একটু হেল্প হয় তাহলে কেন দেবো না। সবিজে যারা কাজ করছেন, আমরা এখনও দেখি যে এই যে শুটিং শেষ করে অনেক রাত করেই বাড়ি ফিরতে হয়, তখন দেখা যাচ্ছে বাড়িওয়ালারা বাসায় ঢুকতে দিচ্ছে না, তো এই সকল চিন্তাভাবনা থেকে উত্তরণের উপায় কী? এগুলো আসলে ওদের মন মানসিকতা।
আমি নাটক দেখে উৎসাহিত হচ্ছি, হাততালি দিচ্ছি, খুশি হচ্ছি, অর্থাৎ নাট্যশিল্পীকে যদি আমি গ্রহণ না করতে পারি তাহলে নাটক দেখে সেটা আমাদেরও কিছু দোষ আছে, আমরাও পারি না অনেক সময় নিজের কন্ট্রোল মানে কন্ট্রোল করতে, অনেক সময় অনেক কিছু আমাদের যেমন ভেতরের ব্যাপারটা আমাদের ভেতরে রাখতেই হবে। তোমাদেরও দোষ আছে হলো মিডিয়া প্রকাশ করে দেয়, আর আমরাও ধরো তিলকে তাল করে ফেরি অনেক সময়, সাংবাদিকরা আমাদের সঙ্গে থেকে ওরা মনে করে ওদের পত্রিকা ভালো যাবে, কাটতি ভালো যাবে, ওরা হয়তো একটু বেশি বাড়িয়ে লেখে, তখন পাঠকরা তখন ওগুলোকে বিশ্বাস করে, ঠিক কিনা বলো? তখন একটা মা তার মেয়েকে দিতে চাইবে না, না 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 ওখানে যেও না, খারাপ জায়গা। আমি মনে করি সবারই যার যার ব্যক্তিগত একটা ক্ষেত্র থাকতে হবে, একদম পার্সোনাল থাকতে হবে, এখানে আমি কাউকে ঢুকতে দেব না, আমি আমার পার্সোনাল কথা আমি সাংবাদিককে বলবো না, আমি মিডিয়াতে বলবো না, এত ভিতরের কথা বলতে হয় না, এটাকে রেখে ডেকে বলতে হয়। আর তোমাদের কথা হলো তোমরা ওদের কাছ থেকে বের করে নিতে চাচ্ছ, কিন্তু এটা ঠিক না। আমি আজকে একটা পরিষ্কার কথা বলি, সাংবাদিকদের সঙ্গে আমার ভালো সখ্যতা, ভালো সম্পর্ক, কিন্তু কেন জানি এরা আমাদের শিল্পীদের অনেক ভেতরের কিছু জানতে চায়, শুধু শিল্পী কেন বাইরেও তো আমাদের ছেলে মেয়েদের মধ্যে অনেক সব ভুল ভ্রান্তি হয় না, তো আমরা তাদেরটা জানতে চাই না, তো শিল্পীদেরটাই আমরা বেশি জানতে চাই। এই জন্যে আমাদের শিল্পীদের যেমন আমাদেরকে যেমন শিল্পীদেরকে যেমন অনেক কন্ট্রোল হতে হবে, আমাদের সাংবাদিকদেরকেও আমাদেরকে আপন করে নিতে হবে, এবং আমাদের দর্শকদেরকেও আমাদেরকে যাতে ভালো লাগে, ভালোবাসে, আমরা যাতে ওদের আপন হতে পারি, আমাদের প্রতি যাতে ওদের আকর্ষণ থাকে, সেই চেষ্টাটা আমাদের সবাইকে মিলে করতে হবে। আপা অনেক সময় শুটিং সেটে আমরা দেখি যে মেয়েদের যদি বলি বিশেষ করে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়, এই ব্যাপারে কী ধরনের অপ্রীতিকর বলো? নানা রকমের, এ তো আজকে না, জন্ম জন্মান্তর ধরে হয়ে আসছে। নারী ধরো মানুষের আগ্রহের বেশি ভালো জায়গা, একটা ক্ষেত্র নারীর প্রতি আগ্রহ থাকে বেশি পুরুষের, এটা হলো আমাদের অপোজিট সেক্সের প্রতি যে টান থাকে মানুষের, যে ন্যাচারাল জিনিস, এটা এখান থেকেই ঘটনাগুলো ঘটে যায়। এখানে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না, কন্ট্রোল যাতে করতে পারে সেই চেষ্টা আমাদেরকেই করতে হবে, একটা নারীকে করতে হবে, আমাদের জায়গাটাকে করতে হবে, এবং সবাইকেই করতে হবে, আমাদের সবার দায়িত্ব এটা। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সঙ্গে অনেকগুলো কাজ করেছেন, তো সেখান থেকে যদি একটু স্মৃতিচারণ করেন, স্মৃতির কথা যদি এখন মনে পড়ে একটু শুনতে চাই। না, মনে তো অনেক কিছুই পড়ে, আমরা কাজ করেছি অনেকদিন একসাথে, শঙ্কনীল কারাগার করলাম, তার আগে এইসব দিন রাত্রি করতাম ওনার স্ক্রিপ্ট, তো ওনার সঙ্গে এইসব দিন রাত্রি দিয়ে আমি শুরু করেছিলাম কাজ, তো উনিও আসতেন, সেটে আসতেন, উনি স্ক্রিপ্ট রিহার্সালের দিন আসতেন, বসতাম কথা বলতাম, তো উনি তখন বেশি কথা বলতেন না, খুব সচেতন থাকতেন যাতে আমরা কোনো ডায়লগ উল্টাপাল্টা করি কিনা, মানে উনি পছন্দ করতেন না যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে, বা ধরো যেখানে আমি ভেবেছি আমি তোমাদের বাড়ি যাব, আমি যাব তোমাদের বাড়ি, এটা বলা যাবে না, আমি তোমাদের বাড়ি লেখা, উনি একদিন বলে ফেলছিলেন যে আমি লেখার সময় অনেক চিন্তাভাবনা করে লিখি, কাজে আমার লেখার দাঁড়ি কমা চেঞ্জ করা যাবে না। তারপরে আমাদের প্রডিউসার টেল তখন এইসব দিন রাত্রি মোস্তাফিজ ভাই বললেন যে ওনার আড়ালে বললেন, বলে তোমাদের সুবিধা মতো যেভাবে ডেলিভারি দিলে তোমাদের ইজি হবে তোমরা সেইভাবে করে নিও, উনি তো আর নাটক দেখার সময় তো উনি দাঁড়িয়ে নেই স্ক্রিপ্ট নিয়ে বসবেন না, কাজে ওনার সামনে বলার দরকার নাই, স্বাভাবিক একজন রাইটার চায় না তার লেখার চেঞ্জ হোক বা তার হতেই পারে এটা তার ইমোশন, এটা কাজেই মোস্তাফিজ ভাই ভাই বললেন তোমরা তোমাদের মতো করে নিও, তোমার সামনে কিছু বলো না। রাজ্জাক স্যারের কাছে যদি একটু আসি, বাবা কেন চাকর সিনেমাতে রাজ্জাক স্যার বলেছিলেন যে আপনার এক ফোঁটা চোখের পানির দাম 3 কোটি টাকা। বাবা কেন চাকর রিলিজ হওয়ার পরে আমরা আরেক ছবির কাজ করছিলাম দীপজলের বাসাতে, তো ওখানে সেটে লাইট টাইট হচ্ছে, তো ডিরেক্টর হলো মন্তাজুর রহমান আকবর, আর আমরা বসে আছি ওখানে, তো রাজ্জাক ভাই হঠাৎ করে বলে উঠলো, কোনো অনেক কথা হচ্ছিলো তার মধ্যে হঠাৎ করে উঠলো, বুঝলে আকবর শোনো তোমরা তো বলো যে অমুকের অমুকের চোখের পানির মূল্য 1 কোটি টাকা, নাম বললাম না, ওনার চোখের মূল্য 1 কোটি টাকা, আরে ডলির চোখের মূল্য তো 3 কোটি টাকা, আমি তো প্রথম রাউন্ডে 3 কোটি টাকা কামিয়েছে, এ বাবা কেন চাকরে, আমাকে তো অনেকে অবজেকশন দিচ্ছিলো যে ক্যারেক্টার ডলিকে কেন নিচ্ছ, অমুক কিনিলে হতো অমুক নিলে হতো, তা আমি তো ডলিকে নিলাম এবং ডলি আমাকে মানে অনেক স্যাটিসফাইড করেছে এই ক্যারেক্টারে, আমি মুগ্ধ অভিনয় আর কি। উনি আসলে আমাকে পছন্দ করতেন, সত্যি কথা, কাজ করতে যেয়ে সক্ষমতা বেশি হয়েছে, এবং আরও অন্যের ছবিও করেছি, ওনার ডিরেকশনে তো বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু, আরেকটা করেছিলাম কমার্শিয়াল ছবি, ছবিটার নামটা মনে নেই এখনও, এটা হলো ওই দুই ছবির পরে,
এই তো মানে ওনার সঙ্গে কাজ করে আমি মুগ্ধ, মানে এক ছবি করেই আমি মুগ্ধ যে এত ভালো ডিরেকশন দেন উনি, এত ভালো দিতেন, মানে এত ডিটেলস উনি কাজ ডিরেকশন দিতেন, আমাকে খুব ভালো লাগতো। আর সেটে কোনো হাউকাউ নাই, কোনো মোবাইল বা কোনো কথাবার্তা নাই, প্রত্যেকটা আর্টিস্ট ইয়ের আগে সিকোয়েন্সের আগে ইমোশনাল সিকোয়েন্সের আগে তো কথা বলতে দিতই না, সব ছাড়া ছাড়া, তুমি এখানে বসো, তুমি এখানে বসো, তুমি এখানে বসো, কারোর সঙ্গে কাউকে বসতে দিত না। যদি কেউ কোনো এই কে কথা বলছে কে, সব তখন ভয়ে চুপ হয়ে থাকতো। কাজগুলোর কথা স্মৃতিচারণ করলেন, তো এখনও সিনেমা হচ্ছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে, আপনি দেখছেন তো আগের সিনেমা এবং এখন এখনকার সিনেমার মধ্যে কতটুকু পার্থক্য দেখতে পাচ্ছেন? এখন ছবিতে একটু একটু তো ঢিলামি ছিল, ছবির গল্প চেঞ্জ হয়ে যাচ্ছিল, তোমার পরিবেশটা একটু ঢিলামি হয়ে যা ঢিলা হয়ে যাচ্ছিলো, তারপরে সেরকম ডিরেক্টর ছিল না, কমে যাচ্ছিলো, বা প্রডিউসাররা আগে পুরনো ডিরেক্টরদের হয়তো ইউজ করছিলো না, তো যাই হোক অনেক অনেক চেঞ্জ আসছিলো, যার কারণে আস্তে আস্তে ছবিটা কেমন যেন পড়ে গেল। একটা সময় একেবারে এটা হয়, জোয়ার ভাটা যেমন হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, এরকম ওই সময়টা ভাটা পড়ে গেছিলো। ওই সময়টাই যখন দেখলাম যে খারাপ অবস্থা এবং আমি একই ক্যারেক্টার বারবার করে যাচ্ছি, আমি মা, আমাকে কষ্ট দিতে হবে, আমাকে কাঁদতে হবে খুব বেশি, তো একই জিনিস করতে করতে আমিও টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, তখন আমার একটু বিরক্ত ধরে গেল। তখন আমি তখন অ্যানাউন্সমেন্ট দিলাম যে আর ছবি করবো না, তো কমে গেলো, তো আর্টিস্ট তো অনেক কমে গেছিলো সেই সময়, আর্টিস্ট ছিল না, আনো আপার অসুস্থ হয়ে গেলেন, উনিও বয়স হয়ে যাচ্ছিলো, আমি সরে গেলাম, খালেদা আপা অসুস্থ হয়ে গেলো, মায়ের চরিত্রগুলো সব, তারপর ধরো মায়ের চরিত্র করার মতো সেরকম আর ভালো আর্টিস্ট আসছিলো না, যার কারণে আমাকে যখন যেত মেকাররা তখন বলতো যে করেন মা তো নাই, প্লিজ করেন, আপনি না করেন নাই, সে অনেক অনুরোধ করতো, আমি একবার না করেছি আর করবো না, বা সোজা কথা। এই যে সিনেমা হচ্ছে, এখনকার ডিরেক্টরদের কাজ, তারপর অভিনয় অভিনেতা অভিনেত্রীদের যদি কাজের কথা বলি, তাদেরকে কি কি আপনার কিছু বলার আছে? আমরা যাদেরকে দেখে আসছি, আগে যারা অভিনয় করেছেন তাদেরকে তো আমি ফলো করেছি, আমি একজন শিল্পী হিসাবে, যদি বলি আমি একটা মেধাবী শিল্পী হিসাবে, আমি নিজেকে যদি মনে করি যে আমার মেধা আছে আমি কেন কাজে লাগাবো না, আমি যেমন তাকে ফলো করেছি, আমাদেরকে যদি মনে করে যে এই শিল্পী তো মেধাবী ছিল আমি তাকে ফলো করি, নতুন জেনারেশন যদি মনে করে যে আমি কাজ করতে এসেছি আমি কাজ করবো এবং আমাকে টিকে থাকতে হবে, তাহলে তো সেও চেষ্টা করবে। চেষ্টা না থাকলে মানে তোমার অধ্যাবসায় না থাকে যেমন কোনো কিছুতে উন্নত করা যায় না, শিল্পীদেরও তাই থাকতেই হবে। একদমই। এবার যেটি জানতে চাইবো যে নারী কেন্দ্রিক আপনার কোনো সিনেমা করা হয়েছে কিনা? নারী কেন্দ্রিক মানে সব কিছু তো মা মাকে নিয়েই হতো বেশি, মায়ের উপরেই গল্প আসতো বেশি, এখন যেমন নাটক শুরু হয়েছে মার উপরে, মাকে মারো ধরো, মাকে বের করে দাও, মাকে ছেলে মেয়ে ভাগাভাগি করো, একটা ঢং শুরু হয়ে গেল এখনও, মানে অফার আসতেই সে স্ক্রিপ্ট আসতেই সে অনবরত মা কেন্দ্রিক, আপনার মা নিয়ে গল্প, প্লিজ আমাদের এটা করে দেন, আমি যে বলো কি আমি এটা করা হয়ে গেছে, যখন একটু বলাম যে এটা করা হয়ে গেছে, আবার যদি বলে যে এরকম যে এটা করা হয়ে গেছে আর করতে পারবো না, কারণ এই যে একটা ট্রেন্ড আসে এক এক সময়, কেন আসে আমি জানি না কেন করে। এবার জানতে চাইবো যে কাজের ব্যস্ততা সম্পর্কে, সামনে কি কি কাজ আসছে? না আমি কাজে খুব একটা ব্যস্ত আমি পছন্দ হই না, এখন করি না, কারণ আমি একটু আলসে হয়ে গেছি এখন, আর এখন একটু স্বাধীন চেতা বেশি হয়ে গেছি, আমি এখন ঘুরতে ভালোবাসি, আড্ডা মারতে ভালোবাসি, ফ্রেন্ডদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি, আর যদি ভালো না লাগে চুপচাপ ঘরে বসে শুয়ে থাকি না, আমি শুতে পারি না, শোয়া অভ্যেস নাই, কিন্তু আমাকে দেখলে মনে হয় আমি শুয়ে বসে থাকা মানুষ, আমি যদি শুই না বসে থাকি সত্যি কথা, আর হলো গল্পের বই পড়ি, প্রচুর বই জমানো হয়েছে এখন আমার, অনেকের কাছ থেকে ছবি বই পেয়েছি, সেই বইগুলো একটু একটু পড়ি, আর ধর্মীয় ব্যাপার তো আছেই, নামাজ রোজাগুলো করি, এই এখন আমি বেশি কাজ করতে চাই না, কারণ হলে কি ওরকম স্ট্রং স্ক্রিপ্ট না হলে করতে ইচ্ছে করে না। এই যে কাজ যতটুকুই করেন ছেলে মেয়েদের সাপোর্ট কতটুকু পাওয়া হয়? আমার তো ছেলে মেয়ে সেরকম নাই, আমার ছেলে থাকে অস্ট্রেলিয়াতে, ছেলে তো কিছু বলে না, কখনোই বলেনি, আগেও বলেনি, এখনও বলে না, আমাকে বলার মতো এখন কেউ নাই, আমার স্বামী ছিল, স্বামীও নাই, স্বামী তো সাপোর্ট দিত, স্বামীও সাপোর্ট দিত, তারপরে ধরো আমার বাবা মা নাই, আমার ভাই বোন ছিল তার মধ্যে অনেকে মাইনাস হয়ে গেছে, এখন আমি একা, বললাম না স্বাধীন চেতা, আমি এখন স্বাধীন মানুষ একজন। একা সময় ভালো কাটছে? কেটে যায়, মানুষ মনে করে বোধহয় সময় কাটে না, কেটে যায়, এটা সত্যি কথা, মিডিয়াতে আমার ছেলে মেয়েদের সঙ্গে যখন থাকি ততক্ষণ আমি ভুলে থাকি, আমি মনেও থাকে না যে আমার বাসায় গেলে তালা খুলে ঢুকতে হবে, এটা আর মনে থাকে না, কাজ শেষে যখন মনে হয় তালা খুলে ঢুকতে হবে তখন একটু মনটা খারাপ হয়ে যায়, তাছাড়া সারাদিন যখন শুটিং করি সবার সঙ্গে থাকি আমার কাছে খুব ভালো লাগে, সত্যিকারভাবে ভালো লাগে, আমার ছেলে ওখান থেকে আমাকে কোঁচা দেয়, হ্যাঁ তোমার না টেনশন কি, তোমার তো আমার ছেলে মেয়েরা আছে,
অনেক ধন্যবাদ আপা আপনাদের সময় দিয়েছেন। আমাদের জাগো নিউজের দর্শকদের যদি নারী দিবস উপলক্ষে কিছু বলার থাকে আপনার। এখন দর্শকদের আমি কি বলবো, আমি তো নারী দিবস বিশ্বাসই করি না। যদি কেউ বিশ্বাস করে তাদেরকে ধন্যবাদ, তারা বিশ্বাস নিয়ে থাকুক, মা বোনকে বিশ্বাস মানে সম্মান করুক। সবচেয়ে বড় কথা, আমরা যারা নারী, মা বোন বান্ধবী মেয়ে শাশুড়ি মানে যারা মেয়ে নারী, তাদেরকে সবাই সম্মান করুক। তাদেরকে সম্মান না করলে, তাদেরকে সম্মান ঘরের মানুষ যদি সম্মান না করে, বাইরের মানুষ কখনো সম্মান করবে না। আমার বাবা একটা কথা বলতেন, একটা মহিলা যদি তার ঘরে সম্মান না পায়, বাইরে কখনো সম্মান পায় না। আমরা দর্শকদের বলবো, বিশেষ করে ভাই ব্রাদারদের বলবো, মা বোনকে সম্মান করো, স্ত্রীকে সম্মান করো, সম্মান দাও, তাদেরকে তাদের প্রাপ্যটুকু দাও, মেয়েকে সম্মান দাও। মেয়েকে দিবেই, তার নিজের সন্তান মেয়ে, কিন্তু আমি চাইবো সব বাইরেও আমাদের মেয়েদেরকে তোমরা সম্মান করো। আমি একটা মেয়ে দেখলে হাই হুই করলাম, ওটা করা উচিত না। ওই মেয়েটাও কারো বোন, কারো স্ত্রী, কারো মা। ছেলেরা ছেলের মতো থাকো আমাদের কাছে, মাদেরকে সম্মান দাও, এটা আমি আমার দর্শকদের বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা আপনার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার সাথে অনেক কথা বললাম, অনেক বেফাস কথা বলে ফেলেছি হয়তো। তো আমি জানি আমার দর্শকটা জানি আমি একটু বেশি কথা বলি, তো দর্শকরা আমাকে ক্ষমা করে দেবেন আমি কথা একটু বেশি বলি। আর বলি অভিজ্ঞতা থেকেই, মানে আমার জীবনের এত জীবন এত সময়টা পার করে এসে এখন অনেক কথা মুখে আটকে রাখি না, বলে ফেলি। যদিও লাগাম রেখে কথা বলা উচিত বোধ হয়। যাক, অশেষ ধন্যবাদ আমার দর্শকদের, তোমাকে অনেক ধন্যবাদ এবং জাগোকে অনেক ধন্যবাদ। দর্শক, নারী দিবস উপলক্ষে এতক্ষণ আমাদের সাথে আড্ডা দিয়েছেন আপনাদের সবার প্রিয় অভিনেত্রী ডলি জোহর। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।